Bismillahirrahmanirrahim. Assalamu alaikum rahmatullah wabarakatuh. Jumma mubarak. Shongjukto Arab Amirater sommanito probashi bhai bondhuder drishti akorshon kore video ta dicchi, voice ta dicchi hoyto karo upokare lagte pare. Probashider niye kaj kora, probashider shuke duke pashe thaka, etai hocche amar protishruti. Bhalobashar power tuku niye probashider kaj korte chai. Ekta bishoy nishchoi apnara janen je সংযুক্ত আরব আমিরাতে ঘন ঘন আইন পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যারা ভিজিট ভিসায় দুবাইতে এসে ওভার স্টে করেছেন তারা অনেক বিপদের বিপদে আছেন এবং অনেক সমস্যার মধ্যে আছেন ওয়ার পারমিট করতে গিয়ে। আরো একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, অনেকে ইনভেস্টর ভিসা পার্টনার ভিসা করেছেন, লাইসেন্স করেছেন, অনেকে কফিলের সাথে বা আরবাবের সাথে কোনো সম্পর্ক নাই, কাউকে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, এখন যদি ক্যান্সেল না করেন তাহলে নতুন করে ওয়ার পারমিট করা যাচ্ছে না। তাই আপনাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ঘরে বসে একটা নাম্বার নোট করেন, এখানে লেবার মিনিস্ট্রিতে কল দিবেন, লেবার মিনিস্ট্রিতে কল দিয়ে আপনি হিন্দিতে কথা বলতে পারবেন, আরবিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, তাদেরকে বলবেন এবং তাদেরকে কমপ্লেন দিবেন। তাদেরকে কমপ্লেন দেওয়ার পরে আপনি বলবেন যে আমার আরবাব খুঁজে পাওয়া যাচ্ছে না, কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন ক্যান্সেল চাই। এই ক্যান্সেলের জন্য আপনি দৌড়াদৌড়ি করতে হবে না, আপনার ঘরে বসেই আপনি শুরু করতে পারেন এই কাজটা, আপনি একবার ইজিলি করতে পারেন। যাদের ক্যান্সেলের দরকার, যারা আরবাব খুঁজে পাচ্ছেন না, যারা কোম্পানি খুঁজে পাচ্ছেন না, অন্য জায়গায় আকামা লাগানোর আগে, ওয়ার পারমিট লাগানোর আগে আপনার আগের আকামাটা ক্যান্সেল করতে হবে, আগের ভিসাটা ক্যান্সেল করতে হবে। তো ভিসা ক্যান্সেল করতে গেলে আপনি, আপনার কাছে যদি লাইসেন্সের ফটোকপি থাকে, আইডি ফটোকপি থাকে, পাসপোর্ট যদি থাকে, তাহলে আপনি নাম্বারটা নোট করেন লেবার লেবার মিনিস্ট্রিতে, এই দেশের এই এই নাম্বারে আপনি ফোন দেন 04665 9999 49। আবার বলছি 04665 49 9999। এই নাম্বারে আপনি ফোন করে বিভিন্ন ভাষায় আপনি কথা বলতে পারেন, হিন্দি, উর্দু, আরবি, ইংরেজি, এই ভাষায় আপনি বলবেন যে আমি আপনার নাম ওরা জানতে চাইবে, আইডি নাম্বার চাইবে, আপনার পিতার নাম জানতে চাইবে, আপনার দেশের নাম জানতে চাইবে বলবেন, আর সোজাসুজি বলবেন যে আমি ক্যান্সেল চাই, 4-5 মাস থেকে আমি কোম্পানির সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি কোম্পানির কাউকে চিনি না, জানি না। এরপরে সাথে সাথে একটা কমপ্লেন তো ওরা আপনার লিখবে এবং আপনার মোবাইলে SMS আসবে, আপনার কেস নাম্বার আসবে, পরবর্তীতে তাদের টিম ওয়ার্ক করে আপনার কফিল বা আরবাব বা কোম্পানি যদি খুঁজে না পায় আপনাকে ক্যান্সেল দিয়ে দিবে। ক্যান্সেলের পরে আপনি ইচ্ছামতো যে কোনো জায়গায় আপনি লিগেল ভাবে ওয়ার পারমিট লাগাতে পারেন, বিষয়টা নিশ্চয় আপনাদের কাজে আসবে, ইজিলি ক্যান্সেল করতে পারেন। এই দেশের আইন মানবিক।